नमस्कार बंधुरा, आमी सुमी दे, आमादेर बांगाली रान्नाघरे आपनाके स्वागत। आज आमी आपनादेर जुनो निये एसेछि इम्यूनिटी कैंडी। एखन चारिदिके करोना होच्छे, आमादेर इम्यूनिटी पावर बाड़ाते हबे, ओई जोन्नो आमी इम्यूनिटी कैंडी निये चले एलाम। रोज एकटा करे खेले आपनार इम्यूनिटी पावर तो अवश्यई बाड़बे। एई जोन्नो आमार लागछे एखाने एक कप चीनी और एक कप जल दिए दिए आमी रेखे जाते चीनी गुले जाए, मोटामुटी गुले एसे एबारे गैसटा जालाबो। एछाड़ा लागजे आमार आदा, लवंग, हाफ पातिलेबू আর সুগার পাউডার। এবার কি করে কি করব, আর লাগবে হানি বা মধু। তাহলে এবার যাই, আমার এটা গরম হোক। এই এটা এমন হবে যাতে পুরো চিটচিটের আগে স্টেজ, মানে খুব গাঢ় চিটচিট হবে না। এটা আপনারা চিনিটা মোটা দানা চিনি হলে ভিজিয়ে রাখবেন, আর যদি পাউডার সুগার হয় তাহলে সাথে সাথে দিয়ে দিতে পারেন। বাট আমার মোটা দানা চিনি ছিল বলে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে যে আমি দেব এক কাপ জল, এক কাপ চিনি, আর এখান থেকে দেব, দেখুন এখানে আমার মোট ছিল 50 গ্রাম, সেখান থেকে আমি 25 নিলাম। এই আদাটা আপনার যে যা নিজের মতো নেবেন, এটাকে গোলাবেন। আদা জানেন আপনার সর্দি কাশি সবগুলোতে, বুকে কফ তুলতে সাহায্য করে, আবার ইমিউনিটি পাওয়ারও বাড়ায়, চেস্টে কোনো ইনফেকশন হবার চান্স নেই যদি এটা রেগুলার খান। কারণ করোনা হলে চেস্টে ইনফেকশন হবার চান্স থাকে, সেটা হবে না। আপনি এটা দিয়ে বুঝবেন আরও আদা লাগবে কি লাগবে না। ইচ্ছে হলে আপনি একটু বেশি দিতে পারেন যদি আদার ফ্লেভার বেশি চান, ভালো চান, আর যদি না হয় তাহলে এটাই ঠিক আছে, এটাতে সব ফ্লেভার পাবেন। এবার এতে দিতে হবে লবঙ্গ। লবঙ্গ আপনার অনুযায়ী পরিমাণ বুঝে, আপনি যদি বেশি ঝাঁজ খেতে চান তাহলে দেবেন, নালে 1 টিস্পুন, আর এখানে একটুখানি হাফ মানে 1.5 টিস্পুন দিয়ে দিলাম। দেখুন এবার ফুটছে। এবার এতে আমি দেব পাতিলেবু। আপনারা জানেন ভিটামিন সি এ ভরপুর, হাফ হাফ আমি পাতিলেবু দেব এক কাপে, এক কাপ জল এক কাপ চিনিতে হাফ পাতিলেবু দেব। একদম ইজি, বাড়িতে করে নেবেন, রেগুলার একটা করে ক্যান্ডি খেয়ে নেবেন। এইবার দেখুন পাতলা আছে, এটাকে ঘন করতে হবে। এবার এর মধ্যে দিতে হবে হানি, মধু। মধু আপনি
1 টেবিলস্পুন 2 টেবিলস্পুন আমি দিলাম মধু যদি লাগে পরে আবার একটু দেব মধুটা জমাট বাঁধে আর কালারটা হতে খুব ভালো সাহায্য করে দেখুন কি সুন্দর কালারটা এসেছে এতে আমি একটু বিট নুনও দেব দেখুন বিট নুন দিলাম হাফ টিস্পুনেরও কম কি সুন্দর গন্ধ ছাড়ছে একটা এবার অন্য কথাগুলো বলে রাখি আমি এটা গ্রিজ করে রেখেছি এর উপরে একটা বাটার পেপার দিয়ে রেখেছি এর উপরে আমি कैंडी गुलो बनाबो आर लागबे कैंडी बनाबार पर पाउडार सुगार पाउडार सुगारटा उपरे छड़िए देबो एटा जेई एकटु चिटचिटे हबे तखन आमी नाबिये नेबो সঙ্গে সঙ্গে নামাতে হবে নালে আবার জমাট বেড়ে যাবে তারপরে সামান্য ঠান্ডা হলে তখন দেবেন এটা হতে হতে আমি বলে রাখি আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রান্না পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনের নোটিফিকেশনে আমাদের সমস্ত রান্নার আপডেট পৌঁছে যাবে আপনার কাছে আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যখন যেখানে যেটা প্রয়োজন মনে হবে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট বক্সে বলতে পারেন প্রতিটার অ্যানসার আমি আপনাদের দিয়ে দেব দেখুন ঘন হয়ে আসছে আরো ঘন হবে অপূর্ব টেস্ট আপনারা করে দেখবেন উপকার পাবেন এটুকু বলতে পারি আর রোজ রোজ আদা বাটার ঝামেলা নেই মধু লেবু জল কাটার সম্ভাবনা নেই অনেকে গরম জলে মধু লেবু খান সেসবের কোনো ঝামেলা নেই এই একটা ক্যান্ডি খেয়ে নেবেন সকালবেলায় উঠে সকালবেলা কেন যখন খাবেন তখনই আমার হয়ে এসেছে এবার আমি গ্যাস অফ করব দেখুন কিরকম থিকনেসটা হলো আর একটু হবে
এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে এটাকে একটু সামান্য ঠান্ডা হতে দেব। একবার একটু এরম করে দেখে নেবেন, এরম করে ফেলে দেখুন এরম করে ফেলে দেখে নেবেন। যদি দেখেন যে এরকম জমে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার এটা হয়ে গেছে। দেখুন আমার এটা জমে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নেব। যদি এর থিকনেস বাড়াতে চান তাহলে আরেকটু করবেন, আর যদি ঠিক পাতলা রাখতে চান তাহলে এই সময় বন্ধ করে দেবেন। একটু মোটা মোটা হলে দেখতে ভালো লাগে, তাই না? এবার এটা আপনাদের ব্যাপার। আমি গ্যাস অফ করলাম, এবার এটা একটু ঠান্ডা হতে দেব সামান্য। এইভাবে এইভাবে সারাক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ না ঠান্ডা হয়। আবার বেশি ঠান্ডা হলে চলবে না। এইবার আমি ভেবেছিলাম এতে দেব, কিন্তু আমার কাছে তো বাচ্চাদের মোল্ড আছে, তাহলে এতে দিই। ABCD মোল্ড এটা গ্রিস করে রেখেছি, ওটাতে বাছলে তারপরে দেব। এইবার চামচে করে এরম করে করে একটা একটা করে দিতে থাকবো। আমি বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমি একদিন বাদে বাদে রেসিপি ছাড়ি, যদি আমার রেসিপি পেতে চান আমি খুব ইজিভাবে শেখাই সব কিছু, তাহলে অবশ্যই বেল বটমে ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত রেসিপি, আমার কেন আমাদের গ্রুপের সমস্ত রেসিপি আপনার ফোনের আপডেটে ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমাদের সমস্ত রেসিপির আপডেট আপনি সাথে সাথে পেয়ে যাবেন। দেখছেন দিতে দিতেই জমে যাচ্ছে। এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দেব, তারপরে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর। তারপরে ফ্রিজ থেকে বার করে চিনি গুঁড়োর উপরে মাখিয়ে নেব, তাহলে চটচটে আর করবে না। ওই জন্যে চিনির গুঁড়োটা মাখানোটা মাস্ট।
দেখুন আমি এই মোল্ডে বসালাম, এবার রুম টেম্পারেচারে রেখে দেব। এইভাবে আমি সাথে সাথে, বেশি দেরি করলে চলবে না। আরেকটা মোল্ডে 1-2 গ্রিস করে নেব। মাখন, ঘি বা সাদা তেলে সামান্য, তারপরে একটু মুছে নেবেন, দিয়ে আবার যেরকম করে ওটা করলাম দেখুন এখানে জমতে শুরু করেছে, এখানে দিতে থাকবেন। তাহলে ইমিউনিটি ক্যান্ডি রোজ একটা করে বাড়ির সবাই খাবেন, তাহলে ইমিউনিটি পাওয়ার বাড়বে, শীতকাল সর্দি কাশি থেকে বাঁচবেন। এখন সবাই স্বাস্থ্য সচেতন আর হওয়া উচিত। এরম করে নেবেন, রোজকার ঝামেলা থেকে বেঁচে যাবে। দেখুন এটাও করে ফেললাম, এইগুলো সব আমি ঠান্ডা হতে দেব। এইবার এখানে আপনি দিতেও পারেন, অথবা আমার আরো মোল্ড আছে ওই মোল্ডেও দিতে পারি, তাহলে বাচ্চারা খুশি হবে। শুকিয়ে যাচ্ছে, দেখুন জমাট বাঁধতে আরম্ভ করেছে।
আর হবে না, জমাট বেঁধে গেছে, এই চারটে হলো। তাহলে এগুলো ঠান্ডা হলে রুম টেম্পারেচারে রেখে দিলাম, ঘন্টা দুই বাদে এইগুলো নিয়ে ফাইনাল ডিশ নিয়ে আপনাদের কাছে আসছি। জাস্ট চিনির গুঁড়ো মাখাবেন এগুলো খুলে, আর কিচ্ছু না, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে আজ আসি, নমস্কার।